বন্দুক ও তা দ্বারা সৃষ্ট অনিষ্টগুলো সম্পর্কে আসলে আমাদের সকলেরই কম বেশি জানার রয়েছে। পরিবার বলুন বা বন্ধু বান্ধব, এরকম অনেকেই আছে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পরিত্রাণের উপায় খুঁজছেন। আর আপনাদের জন্যই আজকের আমাদের এই আয়োজন। প্রমিসেস জানতে চাইতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকলকে, কারণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি জানা অত্যন্ত জরুরি এবং অবশ্যই একটি যুগোপযোগী বিষয়। কথা বলবো মাদকাসক্তি বিষয়ে করণীয় এবং প্রতিকার সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন আমাদের সাথে। এই পর্যায়ে একটু পরিচিত হয়ে নেব, সঙ্গে দেখে নেব কে আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাইরাজ মেহেদি রিঙ্কু, অ্যাডিকশন কাউন্সিলর হিসেবে রয়েছেন প্রমিসেস মেডিকেল লিমিটেডে। অনেক অনেক স্বাগত, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অ্যাডিকশন প্রফেশনাল খন্দকার গোলাম আহমেদ, তিনি ডিরেক্টর হিসেবে রয়েছেন রিলেশন, দ্যাট ইজ ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। অনেক অনেক স্বাগত। শুরুটাই যেরকমটি করেছিলাম আমি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যে মাদক এবং তার প্রতি যে আসক্তিটা, তাহলে প্রথমে আমরা একটু জেনে নেই যে আসলে মাদক বা সাবস্টেন্স বা যেই সকল ড্রাগের প্রতি অ্যাডিকশন হয়ে থাকে এই বিষয়টি আসলে কি, এটা যদি একটু বলতেন সহজ করে। আমি খুব ছোট্ট করে একবারেই বলা যায় যে আমার প্রয়োজনের তুলনায় তার থেকে বেশি আমার ডিপেন্ডেন্সি। যে কোনো ধরনের মাদকেরই যদি অতিরিক্ত ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমাকে অ্যালাউ করা হয়নি, সেই জায়গাগুলো থেকেই সাবস্টেন্সের উপর ডিপেন্ডেন্সিটা শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসক্ত ব্যক্তি যারা বারংবার ব্যবহারের কারণে তাদের ওই নির্দিষ্ট সাবস্টেন্সটার উপরে তাদের একটা ডিপেন্ডেন্সি চলে আসে এবং সেখান থেকেই আসক্তির শুরুটা সেরকমই হয়। তো শুরুটাই যেহেতু হচ্ছে, তার পেছনে ডেফিনেটলি কিছু রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন কারণ রয়েছে যে এই সকল কারণে শুরুটা হচ্ছে, এগুলো বিষয়ে কি একটু আমাদেরকে আলোকপাত করবেন? আসলে এটা স্পেসিফিকভাবে একটা কারণ তো না, মানে এটা অনেকভাবে আসতে পারে। আমি একদম শুরুতেই যদি বলতে চাই, এটা জেনেটিক্যাল হতে পারে, সেখান থেকে সামাজিক, পারিবারিক, পারিপার্শ্বিক, আমার বন্ধুর থেকে আসতে পারে, আমার পরিচিত মানুষের থেকে আসতে পারে, কোইন্সিডেন্টলিও আসতে পারে। আমি হয়তো খুব শখের বশে, হয়তো ট্রাই করে দেখার যে ইচ্ছা, আমি দেখতে চাই, আমার জানার আগ্রহ যে এটার মধ্যে কী আছে, সেখান থেকেও হতে পারে। এক একজন মানুষের ক্ষেত্রে এই জিনিসটা আসলে এক এক রকমভাবে কাজ করে। জি, ধন্যবাদ। আমি পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাইবো, যে এই যে মাদকের প্রতি আসক্তি, এটি কিন্তু নতুন কিছু নয়, যুগের পর যুগ ধরে চলে আসছে, আগেও ছিল, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এখন যুগের সাথে বিষয়টি একটু অন্যভাবে, মানে আমরা দেখতে পাচ্ছি এখন নিয়ে অনেক অ্যাওয়ারনেসও ক্রিয়েট হচ্ছে, কিন্তু দিনকে দিন কিন্তু কোনোভাবেই কমছে না। এত অ্যাওয়ারনেস হওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রিভ্যালেন্স বলেন সেগুলো বেড়েই চলেছে, এর পিছনে কী কারণ রয়েছে বলে আপনি মনে করছেন? একটু আগে যেটা বলছিল যে আমাদের ডিপেন্ডেন্সি যেভাবে তৈরি হয়, একটু সম্পৃক্ত করে বলি যে আমরা সাধারণত যে কোনো বিষয়কে ইউজ, মিস ইউজ, অ্যাবিউজের পর্যায়ে নিয়ে যাই। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন রকমের সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স ইন্ট্রোডিউস হয়েছে মার্কেটে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স করে, যেমন একটা পজিটিভ জিনিস থাকে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সও থাকে। এখন কালের পরিক্রমায় আপনার কথা ধরে আমি বলছি যে পূর্বের থেকে কিন্তু এই মাদকের সমস্যাটা আমাদের মধ্যে ছিল, এখন যে বিষয়টা হয়েছে এটা একটু ত্বরান্বিত হয়েছে, আর একটু বেশি এক্সপোজড হয়ে গিয়েছে। এখন কিউরিওসিটি ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন, ইয়াং জেনারেশন এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে, এখন আগের থেকে তারা পার্টি ড্রাগস হিসেবে তারা ইউজ করে, এবং একটা সময় ভালো লাগার থেকে কিন্তু এই মাদকের প্রতি তাদের এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায় এবং নিজের অজান্তেই কিন্তু সে ওই মাদকের মধ্যে পড়ে যায়। আগের যেই সাবস্টেন্সগুলো ছিল বা এখনকার যেই সাবস্টেন্সগুলো আছে, এখন আমরা অনেক সিনথেটিক সাবস্টেন্স বেশি ব্যবহার হচ্ছে আগের থেকে। আমরা যদি ওপিয়েট গোত্রের কিছু বলি, এগুলো খুব ন্যাচারাল ছিল, বাট এখন সেমি সিনথেটিক্স কিছু সাবস্টেন্স ছিল, এখন আপনার সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সগুলো হয়ে গেছে সম্পূর্ণ আপনার সিনথেটিক। এদের সহজলভ্যতার একটা বিষয় আছে, অ্যাভেলেবিলিটি একটা বিষয় আছে। একটু আগে যেটা বললাম আপনার সোশ্যাল মিডিয়ার কারণে, আগে যেরকম কোনো একটা জায়গায় আমাদের যেতে হতো, একজনের সাথে যোগাযোগ করতে হতো, এখন কিন্তু খুব সহজে একটা ছেলে বা মেয়ে ঘরে বসে কিন্তু সেই মাদকদ্রব্যটা গ্রহণ করতে পারে। সো এটার ধরেন একটা ফ্যাক্টর আছে, এরকম আনুষাঙ্গিক আরও কিছু কিছু বিষয় আছে যেগুলোকে সম্মিলিত করে একটা ছেলে বা মেয়ে তখন মাদকের দিকে আর একটু ধাবিত হয়ে যায়। জি,
তো আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে অ্যাডিকশন প্রফেশনাল হিসেবে আপনি রয়েছেন, তো আমি একটু দর্শকদের সুবিধার্থে একটু জেনে নিতে চাইবো এই শব্দটা সম্পর্কে আসলে আমাদের পরিচয়টা খানিকটা কম, তো এই বিষয়ে একটু বলবেন যে আইক্যাপ বা এই বিষয়টি নিয়ে আসলে কি এটা? এবং থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ICAP এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফাইড অ্যাডিকশন প্রফেশনাল। এটি চারটা লেভেল আছে। আমরা যারা ট্রিটমেন্টে কাজ করি, যারা প্রোগ্রামের ওরিয়েন্টেড কাজ করি, একটা ছেলে বা মেয়েকে মানে সর্বোপরি তাকে যেভাবে আমরা সহায়তা করি, একজন সাইকোলজিস্ট থাকে, সাইকোথেরাপিস্ট থাকে, একজন সাইকিয়াট্রিস্ট থাকে, আমাদের এটা খুব রিসেন্টলি এটা আমাদের একটা কারিকুলামের মধ্যেই চলে আসছে প্রত্যেকটা ট্রিটমেন্ট সেন্টারে। যেমন প্রমিসেসের কথা আমি যদি বলি, এখানে তারা বাধ্যতামূলক করেছে যে ICAP পড়ে পাশ করে আসতে হবে, অর্থাৎ এটার একটা সার্টেন কারিকুলাম থাকে কলম্বো প্ল্যানের আন্ডারে, তো যেটার পড়াশোনার মাধ্যমে একজন অ্যাডিকশন প্রফেশনাল সে সার্টিফাইড পায়। এবং এর অনেকগুলা স্পেয়ার আছে, অনেকগুলা প্যারামিটার আছে, কেস ম্যানেজারের কিছু রোল আছে, কীভাবে আপনার ডকুমেন্টেশন রোল করতে হবে, কীভাবে আপনি একটা একজন ঢুকলে তার ডকুমেন্টেশন এবং পরে আফটার কেয়ার নিয়ে তাকে কাজ করতে হবে। পূর্ণাঙ্গরূপে আমি যদি এইভাবে বলি, এভিডেন্স বেসড প্র্যাকটিস। তো আমরা যেভাবে কাজগুলো করতাম সেগুলোকে এখন একটা ডকুমেন্টেড করা এবং এটা সহজভাবে বোঝা যে একজন মাদকাসক্ত ছেলে বা মেয়ে তার এখন কোন অবস্থানে আছেন এবং কিভাবে তাকে নিয়ে আস্তে আস্তে তাকে নিয়ে কাজ করা যায়। তো সর্বোপরি আমাদের এই কনসেপ্টটাই আমাদের দেশে খুব নতুন, এই কারণেই বলছি যে ICAP-এর যেই অ্যাব্রিভিয়েশনটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড অ্যাডিকশন প্রফেশনাল, এটা আমাদের দেশে নতুন হয়েছে। সো এটার অগ্রগামী আমি বলবো প্রমিসেস মেডিকেল লিমিটেড যেরকম আছে, আমার সংস্থার থেকেও আমরাও সেই জায়গাটা চেষ্টা করছি ডকুমেন্টেশন প্রসেসগুলো যেন থাকা, এটার অ্যাকাউন্টেবিলিটির একটা বিষয় আছে। একদম এক্স্যাক্টলি। এবং আরেকটা অংশ হয়তো মানে আপনি একমত হবেন, সেটি হলো যে কোন একটা পার্টিকুলার পারসন বা তার সম্পর্কে তার কেস স্টাডিটা করে সে ভালো হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যদি এই যে টিমটা ছিল যে মানে হলিস্টিক অ্যাপ্রোচটা ছিল তার প্রতি, সে যখন চেঞ্জ হয়ে যায় সেই টিমটা, যাতে অনায়াসে সেই ডকুমেন্টেশন এবং রিপোর্টগুলো থেকে বের করে নিতে পারে যে তার এক্স্যাক্টলি হিস্ট্রিটা কি ছিল। অ্যাবসলিউটলি, ইউ আর ভেরি কারেক্ট। ওটার সাথেই বলছি, এই জন্যই বললাম যে কেস ম্যানেজারের যে কথাটা বললাম, সে ওই কেসটাকে সুন্দর করে সাজায়, প্রত্যেকটা তার যে যেই প্যারামিটার, যে যে স্পেয়ারগুলোকে নিয়ে কাজ করতে হবে, যে যে ডোমেন নিয়ে কাজ করতে হবে সেগুলোকে নিয়ে সে গুছান। তখন দেখা যায় আপনার আফটার কেয়ারের যে বিষয়টা থাকে আপনার ট্রিটমেন্টের পরে, তখন দেখা যায় এটা আরও স্মুথলি রান করে। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি একটু সাইরাজ ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, প্রমিসেস তো আসলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই যে মাদকাসক্তি এবং তা থেকে কি করে আমরা ভালো থাকতে পারি, অ্যাওয়ারনেস থেকে শুরু করে এভরিথিং, সো প্রমিসেসের কার্যক্রম এই রিসেন্ট ইয়ার্সগুলোতে কতটুকু ডেভেলপ করলো এবং আপনাদের অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান কি এই সম্পর্কে একটু বলবেন। ড্রাগ ফিল্ডের ট্রিটমেন্টটা আসলে প্রতিনিয়তই নতুন নতুন কোনো কিছু না কোনো কিছু সংযোজন হয়ে থাকে। এখন থেকে আপনি বাংলাদেশের ড্রাগ ফিল্ড যদি একটু দেখেন, এখন থেকে 15 বছর আগের যেই ধরনের সাবস্টেন্সই ইউজ করা হতো এখন কিন্তু আর সেগুলাই ইউজ করা হয় না, এখন কমপ্লিটলি নতুন। আমাদেরকেও আমাদের ব্যবস্থাটা ঢালাওভাবে সাজাতে হয়েছে, কারণ এক এক ধরনের ড্রাগের এক এক ধরনের উইথড্রল। সো একটা সময় হয়তো এক ধরনের ট্রিটমেন্ট লাগতো, আমি আসলে ফিজিক্যাল ট্রিটমেন্টের কথা বলছি, ডিটক্সিফিকেশনের পিরিয়ডটার কথা বলছি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এখন অন্য ধরনের ড্রাগ, উনি বলছিলেন সিনথেটিক ড্রাগের কথা, সেগুলোর ক্ষেত্রে হয়তো অন্যরকম ট্রিটমেন্ট। এবং আমাদের প্রোগ্রামও সবসময় আমরা আমাদের মতো করে আপডেট করতে থাকি, কারণ দেখা যায় যে প্রতি, এবং এটা এটা শুধুমাত্র যে সময়ের সাথে চেঞ্জ হয় তা না, এটা ব্যক্তি বিশেষেও চেঞ্জ হয়। তার কারণ আমি আমি একটা টোটাল স্ক্রিনিংয়ের পর একজন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য আমাকে আসলে কী কী করতে হবে সেটা আসলে সেই ক্লায়েন্টটার উপরেই ডিপেন্ড করছে যে তাকে আমি কীভাবে হ্যান্ডেল করব। সো আলহামদুলিল্লাহ যে প্রমিসেসে আসলে আমাদের ওই ফ্যাসিলিটিটা আমাদের আছে যে আমরা আসলে এটুকু করতে পারি। প্রমিসেসের যে ওয়ান স্টপ সার্ভিস আছে এই বিষয়টি নিয়ে আমরা পরে আরও আলোচনা করব, এই মুহূর্তে একটি বিরতি নেওয়ার সময় হলো যদি অনুমতি দেন আপনারা। দর্শক প্রমিসেস জানতে চাই থেকে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো খুব অল্প কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে পাবো আশা করছি। ফিরে এলাম বিরতি
বিরতির পরে প্রমিসেস জানতে চাই দেখছেন আমাদের সাথে আছেন বাংলা টিভিতে কথা বলছিলাম মাদকাসক্তি করণীয় এবং প্রতিকার সম্পর্কে সঙ্গে থাকুন বাকিটা আয়োজনে আরও কথা বলবো এই পর্যায়ে আমি একটু আমাদের সাথে খন্দকার গোলাম আহমেদ আছেন এবং অবশ্যই দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আপনার এই অ্যাডিকশন মেনটেন করা বা এই জিনিসটা নিয়ে কাজ করে আসছেন তো আপনার কাছ থেকে পর্যায়ে একটু জেনে নিতে চাই যে একটু আগে আমরা কথা বলেছিলাম যে তরুণ সমাজ এবং পাশাপাশি এখন যেই যুগটা চলে এসেছে ডিজিটাল মিডিয়া অ্যান্ড এভরিথিং সো এইটার একটা কম্বাইন্ড এফেক্ট কিন্তু আপনার এই আসক্তির ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে কিন্তু আমি কিছু জিনিস আপনার কাছে জেনে নিতে চাইবো যে অ্যাপার্ট ফ্রম দ্য এজ অর আপনার ক্যারিয়ার বলেন বা যে কোনো বয়সেই হতে পারে আমরা দেখছি যে নতুনভাবে মানুষ মাদকাসক্তিতে পড়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন প্রথমে একটা কথা বলে রাখি যে আমাদের সমাজটা খুব স্টিগমাটাইজড আমরা ছোটো ছোটো কিছু বিষয় আছে যেগুলোকে সাধারণত আমরা খুব স্টিগমাটাইজ করে রাখি যেরকম একটা হতে পারে যে খুব কম বয়সে একজন মাদক গ্রহণ করতে পারে এমন কোনো কথা নেই যে কোনো বয়সে যে কোনো ছেলে বা মেয়ে মাদকাসক্ত হতেই পারে আর আপনি যেটা বলছিলেন যে এখন নতুন করে যেই সাবস্টেন্সগুলো ইন্ট্রোডিউস হয়েছে সমাজে এটার একটা প্রভাব যেমন সোশ্যাল মিডিয়াতে আছে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাওয়ারনেসের খুব অভাব আমরা অ্যাওয়্যার না বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলি না এখনও ফ্যামিলিতে দেখা যায় আমরা যদি কোনো মাদক নিয়ে কোনো কথা বলতে চাই বিষয়টা খুব হাস হাসভাবে থাকে যে এখন না বিষয়টা আমরা পরে আলোচনা করি একজন মাদকাসক্ত হিসেবে যদি একজন ব্যক্তি তার ফ্যামিলিতে থাকে তার ফ্যামিলি কাউন্সেলিংয়ের একটা বিষয় থাকে তার ফ্যামিলি এডুকেশনের একটা বিষয় থাকে তো সার্বিকভাবে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে আমাদের আমরা এই বিষয়টাকে যত খোলা আলাপ করতে চাচ্ছি না কেন কিন্তু সামহাও ইটস অলওয়েজ বিহাইন্ড দ্য কার্টেন সো আমরা যত সামনে আসবো যত কথা বলবো এই বিষয় নিয়ে বিষয়টাকে যেন আমরা স্টিগমেটাইজ না করি এটাকে সেইমভাবে যেন না করি তো আমরা যখন সামনে আসবো তখন দেখা যায় এই জিনিসটা তখন আরও একটু ত্বরান্বিত হবে তখন জানতে সুবিধা হবে আমাদের স্কুল কলেজে আমরা হয়তো বা বইয়ে বিভিন্ন জায়গায় মাদকাসক্ত কুফল নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার অ্যাওয়ারনেস করি কিন্তু আমরা যদি ইন এ রিয়েল পার্সপেক্টিভ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কী হয় একজন ব্যক্তির এবং সামগ্রিকভাবে একজন ইন্ডিভিজুয়াল এবং সোসাইটিতে তার ইম্প্যাক্টটা কী পড়ে এই নিয়ে যদি আমরা একটু আলাপ আলোচনা করি আমরা যদি দেখা যায় একটা ডে লং ওয়ার্কশপ করি তাহলে দেখা যায় যে বিষয়গুলো একটু জানতে সুবিধা হবে কারণ অনেক ছোটো ছোটো অজানা বিষয় থাকে যেগুলো আমরা খুব ইউজুয়ালি বলি ছোটোবেলার থেকেই যদি ড্রাগসের বিষয়ে আমার জানতে হতো আমার সবচেয়ে বেস্ট ছিল আমার বন্ধু তার কাছ থেকে আমি জানতাম এই ছোটো ছোটো ব্যারিয়ারগুলো আমার ফ্যামিলি কাউন্সিলিংয়ে যে বিষয়গুলো আছে আমার মনে হয় তারা যত সম্পৃক্ত হবে সোসাইটির সাথে আমার মনে হয় এইগুলো আরও বেটার হবে আমাদের জন্য জি তবে আসলে আপনি যেটা বললেন যে পরিবারেরও জানতে হবে অ্যাওয়ারনেসের বিষয় আছে মাদকাসক্ত হওয়ার পরে ডেফিনেটলি একেবারে শুরুর দিকের কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো আমাদের জানা খুবই জরুরি তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে কী কী লক্ষণ প্রকাশ পাবে প্রথমেই যাতে আমার পরিবার অ্যাওয়ার হয়ে যাবে যে বাচ্চাটা ওই দিকে যাচ্ছে বা যেতে পারে একটু যদি বলতেন ফার্স্ট অফ অল আমার যে ডেইলি রুটিন থাকে সেই রুটিনে একটা ব্রেক আপ হয় এবং ঘুম থেকে ওঠার যে বিষয়টা দেরিতে ঘুমাতে যাওয়ার যে বিষয়টা এগুলো খুবই নর্মাল সিমটম থাকে চাহিদার থেকে অতিরিক্ত পয়সা আমি যদি চাহিদা করে থাকি সেটা একটা বিষয় থাকে আমার যদি খাদ্যাভ্যাসের একটা চেঞ্জ হয় সেটার একটা বিষয় থাকে আমি যদি খেলাধুলার মধ্যে থাকি সেই অ্যাক্টিভিটিসগুলো যদি আমার হ্রাস পায় তো সেটাও একটা সিমটম থাকে সো এরকম অনেক ছোটো ছোটো করে অনেক বিষয়গুলো আছে যখন আপনার লাইফস্টাইলে সামগ্রিকভাবে একটা পরিবর্তন হবে তখন দেখবেন এই ছোটো ছোটো বিষয়গুলো একটু লক্ষণীয় ফ্যামিলির উচিত সেই জায়গাগুলোকে তাদের সাথে বসে কথা বলার তো আমার মনে হয় যে ওই প্রাথমিকভাবে লাইফস্টাইলের যে একটা পরিবর্তন হয় সেটাকে একটু লক্ষ্য রাখা সেই সম্বন্ধে একটু জানা তার সাথে একটু কথা বলা আর সবচেয়ে বেশি যে বিষয়টা আমি ফিল করি আমার জায়গা থেকে সেটা হচ্ছে গিয়ে আমরা কথা বলি না যে কোনো পরিবর্তন যখন আসে একটু আগে রিঙ্কুভাই যেরকম বলতেছিল যে পরিবর্তন আসবেই চেঞ্জ ইজ ইনএভিটেবল বাট সেই চেঞ্জের সাথে যদি আমি খাপ না খাওয়াই নিতে পারি তাহলে কিন্তু সমস্যাটা হয় সো আমার মনে হয় যে প্রথম যে বিষয়গুলো আমি বললাম যে ক্ষুধামন্দর যে বিষয়গুলো থাকে ঘুমের যে একটা বিষয় থাকে চাহিদা থেকে বেশি টাকা পয়সা ক্যারি করার যে বিষয়গুলো থাকে বন্ধুবান্ধব পিয়ার প্রেশার একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমার সন্তান কার সাথে চলছে কোন স্কুলে পড়ছে কাদের সাথে ওঠা বসা করছে এই বিষয়গুলো জাস্ট ইন আ ডেইলি বেসিসে তাদের সাথে একটু যোগাযোগ রাখা আমি যদি এটার সাথে একটু অ্যাড করি উনি যা যা বললেন অফকোর্স উনি পুরাটাই কভার করে ফেলেছেন একজন মাদকাসক্ত ব্যক্তির লাইফ
প্রচণ্ড পরিমাণ আনম্যানেজেবল হয়ে যায়। মানে কেউ তো আসলে আর বাইবর্ন অ্যাডিক্ট হয় না, তো দেখা যায় যে একটা স্বাভাবিক ছন্দ, লাইফের যেই ছন্দটা থাকে সেটা সে আসক্ত হওয়ার পরে আর থাকে না। এবং আমি ঘুরে ফিরে আবার আগের জায়গাতেই যাচ্ছি, সেটা হচ্ছে যে তার তার ডেইলি রুটিন, তার চলা ফেরা সব কিছুতে একটা ছন্দপতন হয়, আনম্যানেজেবিলিটিটা কাজ করে। তখন আসলে আমার বোঝা, এবং আমি এর এর আপনার এর আগের কোশ্চেন যেটা করলেন ওনাকে, আমাদের উনি যখন বলছিলেন তখন বারবারই আমাদের সোশ্যাল যে স্টিগমাটা এখন পর্যন্ত আমরা ড্রাগ অ্যাডিক্টরা তারা যে একটা আসলে রোগে আক্রান্ত, এটা যে একটা ডিজিজ, এই জায়গাটা এখন পর্যন্ত আমাদের আমরা আসলে স্বীকার করি না। আমরা এখন পর্যন্ত আমাদের মাথার মধ্যে এরকমই ঘোরে যে একজন মাদকাসক্ত ব্যক্তি মানে হচ্ছে সেই পরিবার ধ্বংস, সেই পরিবারের এটা হলো, মানে আমরা ট্রমাটাইজড হয়ে যাই জানার পরে। আমার আর দশটা রোগ যেরকম হতে পারে, আমার জ্বর সর্দি কাশি যেরকম হতে পারে, অ্যাডিকশনও সেই ধরনের একটা ডিজিজ, এটা যে কোনো কারোর হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, এটা নিয়ে আসলে ট্রমাটাইজড হওয়ার কিছু নেই। জি, পরিবার প্রসঙ্গে যেহেতু আসলেন এবং স্টিগমার কথা বললেন, অনেক সময় দেখা যায় যে এই যে যারা মানে অ্যাডিক্টেড হয়ে আছে, অনেক সময় তাদের পরিবার তাদেরকে যখন বিয়ের জন্য কথা বলে বা বিয়ে দিয়ে থাকে, অন্য যে পরিবার আছে পাত্র বা পাত্রীপক্ষকে সেই বিষয়টি পুরো হাইড করে যায়। এর ফলে কিন্তু পারিবারিক কোন্দল শুরু হয় আফটার ম্যারেজ। একইভাবে যদি যখন কেউ আপনার কোনো একটা কমিটমেন্টে রিলেশনশিপে চলে যায়, তখনও কিন্তু এই প্রবলেমগুলো হয় যে প্রথমে লুকানো হয় পরে বলা হয়। তো এই লুকানোর যে বিষয়টা, স্টিগমাটা, এটা থেকে আসলে কেন মানে পরিত্রাণ পাওয়ার আসলে উপায়টা কি? ঘুরে ফিরে তো রুইম ভাই যেটা বলছিলেন সেটাতেই ফেরত গেলাম আমি, যে অ্যাওয়ারনেসের অভাব। এটা কীভাবে কাজ করে সেটাই যদি আমি না জানি, এটা সলিউশন কোন ওয়েতে আসতে পারে সেটাই যদি আমি না জানি, তাহলে আমি সেই ওয়েতে কীভাবে কাজ করব? বিয়ে দেয়া এবং আরবিক কোনো কান্ট্রিতে পাঠায় দেয়া, সৌদি আরব পাঠানো ড্রাগের সমাধান না। আমার আসলে রোগের চিকিৎসা একটা একটা ফিজিক্যাল যদি ডিজিজ হয়, সেই ক্ষেত্রে যেমন ওষুধ খেতে হয়, আমাদের মেন্টাল হেলথের জন্য তো ওষুধ আছে, সেটার জন্য নির্দিষ্ট অভ্যাস তৈরি করা, কাউন্সিলিং করানো, এই প্রসেসটা জানতে হবে আসলে যে হাউ ইট ওয়ার্কস। জি, প্রমিসেস নিয়ে একটু কথা বলি, যেরকম বলছিলাম যে ওয়ান স্টপ সার্ভিস, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। প্রমিসেস মেডিকেল লিমিটেড মাদকাসক্তদের জন্য এবং মেন্টাল হেলথের অন্যান্য সেক্টরের জন্য, সব পুরাটা সেক্টরের জন্যই কাজ করে থাকে। আমাদের এখানে একটা ক্লায়েন্ট চলে আসার পর তাকে একদম শুরু থেকে, তার ডিটক্সিফিকেশন থেকে শুরু করে আমাদের 6 মাসের কোর্স, সেখানে তার পূর্ণাঙ্গ চিকিৎসা, তাকে একজন, সে একজন কনসালটেন্টের আন্ডারে থাকেন, একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থাকেন, সেই সাথে আমাদের ডিউটি ডক্টর, আমাদের পিয়ার কাউন্সেলর্স, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকে কাজ করে থাকেন। এবং আমাদের লাইফ ম্যানেজমেন্ট যে প্রোগ্রামটা আমরা ইউজ করি, সেটাতে গ্রুপ থেরাপির মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে প্রমিসেস মেডিকেল লিমিটেডের মতো এরকম, আমি এর আগেও অন্য জায়গায় কাজ করেছি, বাট প্রমিসেস মেডিকেল লিমিটেডে কাজ শুরু করার পরে থাকে না যে ড্রাগ ফিল্ডে কাজ করার, যারা কাজ করে তারা যে যেই ফিল্ডেই কাজ করে না কেন, তার তো একটা একটা ড্রিমের একটা জায়গা থাকে যে আমি অমুক জায়গায় কাজ করতে পারলে আমার কাছে ভালো লাগতো। তো প্রমিসেস মেডিকেল লিমিটেড বেসিক্যালি আমার জন্য এরকম একটা জায়গা। আপনার জন্য শুভকামনা সবসময় থাকবে, প্রমিসেসের জন্য তো আছে। তবে এই পর্যায়ে আরেকটি বিরতি নিতে হবে আমাদেরকে। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই থেকে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। ফিরে এলাম বিরতির পর, দেখছেন প্রমিসেস জানতে চাই, আছেন বাংলা টিভির সাথে, কথা বলছিলাম মাদকাসক্তি করণীয় প্রতিকার এই প্রসঙ্গে। আমি প্রজেক্ট আপনার কাছে যেতে চাইবো, এবং যেটি নিয়ে আসলে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম যে পরিবারের একটা ব্যাপক ভূমিকা রয়েছে এই ওভারঅল, যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং যারা অ্যাডিকশনে রয়েছে, এটার যে ওভারঅল ট্রিটমেন্ট প্রসেস, আমরা জানি যে এটাকে 3 ভাগে সাধারণত ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট কাউন্সিলিং, তারপর ট্রিটমেন্ট অ্যান্ড পোস্ট ট্রিটমেন্ট কাউন্সিলিং, এই বিষয়টি নিয়ে যদি আর একটু বিস্তারিত বলতেন। ঠিক বিরতির আগে রিঙ্কু ভাই যেভাবে বলছিল যে প্রমিসেস মেডিকেল একটা একটা ফুল কন্টিনিউম কেয়ার করে, তো ইনিশিয়ালি যেটা আমি বলবো যে আমরা একটা স্ক্রিনিং করি
একটা প্রি অ্যাসেসমেন্ট করা হয়। তো এই প্রি অ্যাসেসমেন্টের সময় এটা আইডেন্টিফাই করার জন্য এক্স্যাক্টলি তার সে কোন রিস্কে আছে, সে লো আছে না মডারেট না হাই রিস্কে আছে, সবার জন্য একরকম চিকিৎসা না। তারপর হচ্ছে স্ক্রিনিংয়ের পর তার প্রাথমিক চিকিৎসাটা শুরু হয়, ডিটক্সিফিকেশন যেটা বলল। ডিটক্সিফিকেশনে তখন সাধারণত আপনার নার্স থাকবে, আপনার ডক্টর থাকবে, মেডিকেল অফিসার থাকবে, এবং ডিটক্সিফিকেশন পিরিয়ডের পরে তারপরে তার আসল অ্যাসেসমেন্টটা শুরু হয়, ইউজুয়ালি লাইক 15 days to 20 days লেটার। তখন একজন কেস ম্যানেজার প্রথম থেকেই অ্যাসাইন থাকে, তখন দেখে যে একজন ক্লায়েন্টকে কোন সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, এবং তার কোন কোন ডোমেইনে নিয়ে কাজ করতে হবে। এবং যেমন প্রমিসেসের লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, আমাদের এরকম কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কিছু প্রোগ্রাম আছে যেখানে আমরা সম্পৃক্ত করি, বিভিন্ন গ্রুপ সেশন হয়, গ্রুপ থেরাপি হয়, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হয়, এবং সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি কাউন্সেলিং হয়, ফ্যামিলিদেরকে নিয়ে আসা। বিকজ একজন মাদকাসক্ত, যেটা উনি বলছিলেন, আমি এভিডেন্স বেসড প্র্যাকটিসের কথা দিয়ে বলি, ইটস আ ক্রনিক ব্রেন রিল্যাপসিং ডিজিজ। সো এই বিষয়টাই কিন্তু আমার ফ্যামিলিকে বোঝানোর একটা বিষয় আছে। সো যে ট্রিটমেন্টে আছে তারও যেরকম বোঝার একটা বিষয় আছে, ঠিক একই রকমভাবে পরিবারেরও সেই রোলটা প্লে করতে হয়। তাহলে ওই ট্রিটমেন্ট থেকে বের হওয়ার পর যেটা আমরা বলি পোস্ট ট্রিটমেন্ট অর্থাৎ আফটার কেয়ারে, তার জন্য একটা সার্টেন প্ল্যান করা থাকে, যে তার একটা সার্টেন রুটিন করা থাকে, কোন কোন ডোমেইনে এখন সে আরও কাজ করবে এবং পরবর্তীতে এটা তার জন্য কতটুকু ফলপ্রসূ হবে। তো সার্বিকভাবেই তখন এই এই কাঠামোটা তৈরি করা হয়। জি, আর যেটি বলছিলেন যে পরিবারের কাউন্সেলিংটা অনেক বেশি জরুরি, আমরা দেখেছি যে যখনই এ ধরনের পরিবার যারা সাফারার, তারা যখন কোনো একটা মাদকাসক্ত সেন্টারে যান বা ইয়ে করেন, ধরে নেন খুব মানে দ্রুত এটা উত্তরণ হয়ে যাবে এবং একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এই বিষয়টা নিয়ে বলবেন কিছু? আমি রিঙ্কু ভাই প্রশ্ন এই মানে যেটা বলছিলেন ওটার সাথে একটু সম্পৃক্ত করি, যে প্রথমে আমার বুঝতে হবে যে ইটস এ ডিজিজ, ইটস এ ডিজিজ অ্যান্ড আই হ্যাভ টু ক্যারি ইট ফর লাইফ টাইম, ঠিক আছে? বাট আমার অ্যাট দ্য সেম টাইম প্যানিক হলে হবে না। সো আমার যেইভাবে বুঝতে হবে যে এটা আমার জন্য একটা ডিজিজ, ঠিক একইভাবে আমার ফ্যামিলিকেও সেইভাবে আমার সেই এডুকেশনের জায়গাটা নিতে হবে যে এটা জাস্ট ট্রিটমেন্ট থেকে বের হওয়ার পরে শেষ না, যাত্রা ওখান থেকে শুরু। তো ওর পর থেকে ফ্যামিলির একটা সাপোর্ট যদি না থাকে, তাহলে একজন ইন্ডিভিজুয়ালি রিকভারি সাস্টেন হওয়াটা ইট বিকামস কোয়াইট ডিফিকাল্ট, বিকজ ফ্যামিলির থেকে কিন্তু আমার সেই সোসাইটিতে যাবে মেসেজটা, সেই সোসাইটির থেকে কিন্তু আমার সেই কমিউনিটিতে যাবে, এবং ওইখানে কিন্তু আমার রিকভারিটা সাস্টেন তখন বেশি করে। তো ইউজুয়ালি আমরা দেখি যে ফ্যামিলিরা খুব সম্পৃক্ত থাকে ট্রিটমেন্টের সাথে, যারা ঘন ঘন ভিজিট করে বা জানতে চায় যে এক্স্যাক্টলি সমস্যাটা কী এবং পরবর্তী কীভাবে আমরা সহায়তা করতে পারি, টু আ সার্টেন এক্সটেন্ট স্ট্যাটিস্টিক্যালি তাদের রিকভারি রেটও থাকে অনেক হাই এরকম। সো দের ইজ এ ভেরি গ্রেট রোল অফ ফ্যামিলি প্লেস ইন আ রিকভারিজ লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ট্রিটমেন্টের সময়টা এক্সপেকটেশন আসলে দুইটা পক্ষতেই থাকে, মানে ক্লায়েন্টের ট্রিটমেন্ট হচ্ছে, গার্ডিয়ান বাসায় আছে, গার্ডিয়ান মনে করছে যে আমার 6 মাসের ট্রিটমেন্টের পর ছেলে একদম ভালো হয়ে যাবে, আর ক্লায়েন্টের ধারণা যে আমি 6 মাস এখান থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছি, আমার বাবা মা আমাকে যে ভুল বুঝতো সেটা ঠিক হয়ে যাবে, দুটার একটাও আসলে ঠিক না। যেই অভ্যাসটা হয়তো 2 বছর 4 বছর 6 বছর কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে 20 বছরেরও বেশি ধরে যেই প্র্যাকটিসটা ছিল, সেটা শুধুমাত্র ইনহাউস 6 মাস ট্রিটমেন্টের মাধ্যমে যাওয়া সম্ভব না, কারণ তাকে ফলো আপে থাকতে হবে। যেই মানুষটা ট্রিটমেন্ট করাচ্ছে তারও এটা জানতে হবে, আমি আমার আমার যেই ট্রাস্টের জায়গাটা আমি ফর লাস্ট হয়তো 5 বছর 10 বছর ধরে ব্রেক করে আসছি আমার ফ্যামিলিতে, সেটা যেরকম খুব সহজে আমি ট্রিটমেন্ট নিলাম তাই ঠিক হয়ে যাবে না। আবার যেই গার্ডিয়ান তাদেরও আসলে বোঝার ব্যাপার আছে যে আমার ছেলে ওখান থেকে ট্রিটমেন্ট করা মানেই ভালো হয়ে গেল বিষয়টা তা না, মিনিমাম একটা সময় পর্যন্ত, মিনিমাম 2 বছর পর্যন্ত একজন অ্যাডিক্ট সে আউট অফ ডেঞ্জার না, তাকে আসলে সব কিছু মেনটেন করে চলতে হয়, বাট 2 বছর পরেও ইটস আ লাইফ লং প্রসেস, তাকে আসলে ওই সিস্টেমের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। জি, আরেকটা জিনিস দেখুন উল্লেখযোগ্য, যে একজন যে অ্যাডিকশনে চলে গেল সে তো নিজে নিজে যায়নি, ডেফিনেটলি তার সাথে কিছু পেয়ার ছিল, তার ফ্রেন্ড সার্কেল বা কিছু একটা ছিল। তো যখন সে এরকম ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু সে ইভেনচুয়ালি সেই ধরনের বন্ধু বান্ধব থেকে কিন্তু তাকে টোটালি কাট আপ করে দেওয়া হচ্ছে। এখন বিষয়টা হলো অলরেডি সে কিন্তু একটা লং টাইম সেই ধরনের পিয়ারের সাথে ছিল যারা অলরেডি সেম পেজে ছিল তাদের,
তো এই ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে তাকে মানে তার কমিউনিটিকে ডেভেলপ করেন, তার যে সোশ্যাল জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে ক্রিয়েট করেন? আমরা খুব সহজ ভাষায় এটাকে আমরা বলি সাপোর্ট স্ট্রাকচার। মানে একজন মাদকাসক্ত ব্যক্তি যখন সে ট্রিটমেন্ট নিয়ে যখন বাইরে গেল, মানে তার ফিলিংটা শুধুমাত্র আরেকজন রিকভারিং অ্যাডিক্টিভ বুঝতে পারবে, যে যে একটা সময় মাদক নিত, এখন নিচ্ছে না। এবং এই কমিউনিটিটা আমরা আমরা বলি হচ্ছে সাপোর্ট স্ট্রাকচার, মানে যেখানে সে গেলে তার ফিলিংটা সে নির্দ্বিধায় বলতে পারবে। একজন মাদকাসক্ত ব্যক্তি তার নিজের ফিলিংটা আরেকজন মাদকাসক্ত ব্যক্তির কাছে খুব ফ্রিলি বলতে পারে। সো এবং তারা তারা নিজেদের মধ্যে গ্রুপ কাউন্সিলিংয়ের মাধ্যমে, গ্রুপ থেরাপির মাধ্যমে তারা একজন আরেকজনকে সাহায্য করে থাকে। সো এই সাপোর্ট স্ট্রাকচারটা মেনটেন করে চলাটা, জি, প্রমিসেসের আমাদের নিজস্ব সাপোর্ট স্ট্রাকচার আছে এবং তারা রেগুলার মিলিত হয়, একসাথে হয়, আমাদের সেন্টারে আসে এবং আমাদের কমিউনিটির মধ্যে যোগাযোগটা প্রচণ্ড পরিমাণ থাকে। সো এই জিনিসটা খুবই হেল্পফুল। জি, এবার ভাই আপনার কাছে একটু রিলেশন নিয়ে, রিলেশন সম্পর্কে একটু জেনে নেই যদি বলতেন। রিলেশন ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, ইটস আ ভেরি নিউ, সো ইটস আনলাইক প্রমিসেস, বাট উই হ্যাভ স্টার্টেড নিউ, নতুন আঙ্গিকে শুরু করা। অ্যাজ এ অ্যাডিকশন প্রফেশনাল আমার প্রাথমিক এই কাজটা হচ্ছে গিয়ে যে পুরো প্রোগ্রামটাকে একটা সাজানো, একটা প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে ট্রিটমেন্ট চলাকালীন এবং আফটার কেয়ারের যে বিষয়টা আছে এই আঙ্গিকে নতুন করে একটা সাজানো। রিঙ্কুভাই যেটা বলছিলেন, এই আমি এভিডেন্স বেসড প্র্যাকটিসের উপর কথা বলেই বলি যে আমরা সাধারণত যে যখন স্ক্রিনিং বা অ্যাসেসমেন্ট যখন করি, তখন আমাদের কেস ম্যানেজার যারা অ্যাডিকশন প্রফেশনাল যারা থাকেন, যারা সাইকিয়াট্রিস্ট থাকেন, তারা যেভাবে সহযোগিতা করেন, পরেও কিন্তু একটা বড় রোল থাকে, যেটা একটু আগে বললাম সাপোর্ট স্ট্রাকচার। সো এরকম আমাদের অনেক সাপোর্ট গ্রুপ আছে, যেই সাপোর্ট গ্রুপে একজন রিকভারি সে সাস্টেইন করতে পারে। সো রিলেশন এইখানে খুব নোভিস বলবো, খুব নতুন নতুন আঙ্গিকে তারা এই ড্রাগ ট্রিটমেন্ট সেন্টারের কার্য শুরু করছে। এখানে আমাদের ছোটো ছোটো যেই ফ্যাসিলিটেশনগুলো থাকে, আনলাইক এনি আদার ট্রিটমেন্ট অ্যান্ড ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার, আমাদের একটা খুব ইয়ে থাকে যে আমরা অ্যাক্টিভিটিসগুলোতে খুব কমে থাকি, সাধারণত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো, বিকজ আমরা যেরকম ফিজিক্যালি রিকভার করি, মেন্টালি করি, ইমোশনালি ওই জায়গায় করি। সো সেই আঙ্গিকে একটু নতুন করে সাজানো, একটু অ্যাক্টিভিটিসগুলো বাড়ানো, প্রোগ্রামের তাকে একটু নতুন আঙ্গিকে সাজানো। আসলে অ্যাডিকশনের আরেকটা ব্যাপার হলো যেটার আপনার সহজলভ্যতা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই জায়গা থেকে আসলে আমরা জানি যে আমাদের ওভারঅল গভর্নমেন্ট অনেক স্ট্রিক্টলি কাজ করছে, তো এরপরও আপনি কি মনে করেন যে কোনো কোনো জায়গা আছে মানে যেই জায়গাগুলো আসলে আমরা কাজ করলে এই সহজলভ্যতা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ইভেন্চুয়ালি ড্রাগ অ্যাডিকশনটা হবে না? লেটস সি, টোবাকো, ইফ আই সে টোবাকো, আমরা জানি এটার ইউজ মিস ইউজ কী হতে পারে আমাদের, ঠিক আছে, বাট এটার সহজলভ্যতা আপনি নিজে দেখুন। আমি আজকে যদি স্টুডিও থেকে বেরোলে নিচেই আমি কিন্তু একটা টোবাকোর দোকান পাবো, কিন্তু বাইরে কিন্তু এরকম নাই। বাইরের দেশের আঙ্গিকে যদি বলি, আমাদের এখানে কিন্তু পলিসিও আছে, পাবলিক প্লেসে আপনি স্মোক করতে পারবেন না, আপনার একটা ফাইন হবে। এখন আমরা ছোটো ছোটো যেই পদক্ষেপই নিই না কেন, সেটার ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো একটা পলিসি মেক করার পর এটা যেন আমরা একটু দেখি যে এটার ইমপ্লিমেন্টেশন কতটুক হচ্ছে। আজকে আমরা যেই কথাগুলো বলছি সেই কথাগুলো আসলে কার্যকর কতটুক, তো সেই বিষয়টা যখন আমরা একটু চিন্তা করব তখন দেখব যে বিষয়গুলো একটু সহজ হয়ে আসে। তো এই কারণে ওই সহজলভ্যতার কথা যেটা বললেন, আগেও কিন্তু এরকম ছিল, এখন একটু সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো বা একটু এক্সপোজ বেশি হয়েছে, বাট এখানে আরেকটা জিনিস সংযোজন করি, আমাদের মিস ইনফরমেশনগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা খুব সহজেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা গুগলে সার্চ করি, কিন্তু সব কিছু যে অথেন্টিক ইনফরমেশন তা না। সো ওই বিষয় থেকে আমাদের একটু নিজেদের অ্যাওয়্যার হওয়া উচিত, সেই জায়গার থেকে যেন আমরা কাজটা করি। জি, এই বিষয়ে আরও কথা বলবো, আর একটু বিরতি থেকে ফিরে আসি, তারপরে দর্শক প্রমিসেস জানতে চাই থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরে আস বলবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, দেখছেন প্রমিসেস জানতে চাই, বাংলা টিভিতে আছেন আমাদের সাথে, মাদকাসক্ত নিয়ে কথা হচ্ছিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে এবং অ্যাওয়ারনেস নিয়ে। এই পর্যায়ে আমি একটু ভাই আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে বারবার একটা প্রশ্ন প্রসঙ্গ আসছে, সেটি হলো পরিবারের একটা ব্যাপক ভূমিকা রয়েছে
এবং পরিবারের ভূমিকার সাথে আমরা দেখেছি যে এখনকার যে লাইফ প্যাটার্ন দেখা যায়, বাবা মা দুজনেই জব করছেন, বাইরে থাকছেন, তাদের লাইফস্টাইল, অনেক সময় আমরা বাচ্চাকে টাইম দিচ্ছি না প্রপারলি, এই জায়গাটা থেকে আসলে কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এখন আমি আমার রিসেন্ট কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি। জি অবশ্যই। কোন একজন আমার একজন ক্লায়েন্ট, তার সে বোধহয় লাস্ট 7 ইয়ার্স সে মাদকাসক্ত। তার শুধু একটা কথা যে মানুষ কেন বুঝবে না, মানুষ কেন বুঝবে না, আর সে জানে যে ড্রাগে ক্ষতি হচ্ছে, তাহলে সে কেন থামাবে না, এটা হচ্ছে তার কথা, বাবা মায়ের কথা না। আমি যদি বুঝতাম যে এই জিনিসটা আমার ক্ষতি করছে, তাহলে পরে আমি তো বন্ধ করে দিতাম, সে কেন করছে না। এরকম একটা জায়গায় আমি তখন তাকে উল্টা প্রশ্ন করি যে ধরেন আপনার জ্বর হলো, আপনি যদি বলেন যে জ্বর কেন থামবে না, ডাজ ইট মেক এনি সেন্স? তো বলছে না, জ্বর তো জ্বর। এখন পর্যন্ত আমাদের এত ইনফরমেশন এত ইজি, এই সময় এসেও বাবা মার মধ্যে এরকম জিনিসটা দেখা যায় যে মানতে আসলে নারাজ যে এটা একটা রোগ, যেটা আর 10টা রোগের মতো, যেটার আসলে চিকিৎসা দরকার। তো ওই জায়গা থেকে ফ্যামিলি সাপোর্টটা প্রচণ্ড পরিমাণ দরকার, তার কারণ একটা ছেলে ট্রিটমেন্ট করার পরে যখন বাসায় যাবে, এটা শুধুমাত্র তার একার দায়িত্ব না, সে যেখান থেকে চিকিৎসা নিচ্ছে সেই প্রতিষ্ঠান, তার ফ্যামিলি, সে এবং তার সোসাইটি, তার বন্ধুবান্ধব, সবার কম্বাইন্ড একটা চেষ্টা যদি না থাকে, তাহলে তার জন্য আসলে সুস্থ থাকাটা ইম্পসিবল আমি বলবো। তার কারণ হচ্ছে তাকে যদি সে যখন মাদকাসক্ত ছিল তখন যেই পরিবেশের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, সেই একই পরিবেশ যদি সে মাদকাসক্তি থেকে বেরোয় আসার পরেও থাকে, তাহলে তার পক্ষে ভালো থাকা সম্ভব না, কারণ সে কন্টিনিউয়াসলি তার সে ট্রমাটাইজড হতেই থাকবে, কারণ সেই একই ব্যবহার যদি বাবা মা করে, সেই একই জায়গায় যদি সে থাকে, একই সঙ্গর সাথে সে যদি মেলামেশা করে, তাহলে তার জন্য আসলে প্রচণ্ড পরিমাণ টাফ। এরই তো হলো আসলে মানে পরবর্তী হয়ে গেল একটা কিছু তারপরে, কিন্তু প্রিভেনশন বা আগে থেকে আমরা যদি এটাকে প্রতিহত করতে পারি, সেই জায়গাটা নিয়ে আসলে আমাদের কাজ করার কি জায়গা রয়েছে বলে আপনি মনে করেন? যেমন স্কুল কলেজে বা স্কুলের শুরুতেই আমরা প্যারেন্টস ডে বা এরকম সময় যদি একটা কাউন্সেলিং সেন্টার মানে একটা পোর্শন রাখতে পারি অ্যাটলিস্ট, যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে, কি মনে করেন আপনি? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এই বছর এবং গত বছর ছিল মুজিব বর্ষ এবং আমাদের ডিএনসি থেকে একটা বড় পার্ট ছিল ফ্রি কাউন্সেলিং, প্রত্যেকটা ট্রিটমেন্ট সেন্টারের জন্য ফ্রি কাউন্সেলিং একটা ব্যবস্থা করা হয়েছে। এবং এইটা যদি আমরা স্কুল কলেজে পৌঁছিয়ে দিই ফ্রি কাউন্সেলিংটা, আমি এর আগে একবার বলেছি যে একজনের সে লো রিস্কে না মডারেট না হাই রিস্কে আছে সেটা কিন্তু খুব বেশি না, আপনার 5 মিনিটের একটা ছোটো টুলস আছে, এটাকে বলে SBRIT টুল, সেটাতে আমি নির্ণয় করতে পারবো যে অ্যাকচুয়ালি সে কোন পর্যায়ে আছে, তার কি ট্রিটমেন্ট প্রয়োজন আছে না আউটডোরের প্রয়োজন আছে নাকি ইন পেশেন্ট হিসাবে থাকবে। এবং রিঙ্কুভাইয়ের সাথে একটু সম্পৃক্ত করে একটা কথা বলি, উনি যেটা বলতে চাচ্ছিলেন সেটার সাথে, সেটা হচ্ছে গিয়ে একজন মাদকাসক্ত ব্যক্তি যেরকম ডিনায়ালে থাকে, ঠিক একই রকমভাবে পরিবারও কিন্তু ওই ডিনায়ালটাতে থাকে। সো আমি যখন একজনকে 6 মাসের ট্রিটমেন্ট করাচ্ছি এবং তাকে বোঝাচ্ছি যে এই বিষয়টা আসলে তুমি একটা ডিনায়াল মুডে আছো, তোমার সেই জায়গাটা স্বীকারোক্তির যে বিষয়টা বা উপলব্ধির যে বিষয়টা, কিন্তু সেই জায়গায় আমার ফ্যামিলি যখন একটা খুবই লাইভ এক্সাম্পল বলি, এরকম একজন ক্লায়েন্টের তার মা আসতো তার সাথে দেখা করতে, তো খুব ভোরবেলা আসতো, তো ভোরবেলা আসার যেই মূল বিষয়টা ছিল যেন কেউ না দেখতে পায় এবং সবার শেষে সে যেত, ঠিক আছে। সো এটা যেরকম আমরা বুঝতে পারি, হ্যাঁ, তাকেও বোঝানোর যে বিষয়টা আছে, তো ওই কারণে যে ফ্যামিলি এডুকেশনটা খুব জরুরি হয়ে পড়ে। আর আপনার প্রসঙ্গে আছে প্রশ্নতে যে স্কুল কলেজে এরকম আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, ট্রিটমেন্ট সেন্টার থেকে আমরা ফ্রি কাউন্সেলিংয়ের যে সেবাটা দিয়ে থাকি, আমার মনে হয় প্রত্যেকটা স্কুলের এরকম কিছু আউটরিচ প্রোগ্রাম প্রয়োজন আছে। সাধারণত বাইরের দেশে থাকে ড্রাগ অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম থাকে, সেখানে রোল প্লে হয় সারাদিন, তারা ইটস লাইক এ ফেস্টিভ্যাল, ইটস নাথিং লাইক অ্যান এডুকেশন, তাদের সিস্টেমটাই এমনভাবে একটা ওয়ার্কশপ করে, সেখানে সারাদিন তারা
বিভিন্ন মেলা করে, পিকনিক করে, বারবিকিউ করে, এবং একটা সেশন থাকে যেই সেশনে আপনি এরকম প্যারেন্টসরা ইনভলভ হয়। তো আমার মনে হয় ওই যেই দূরত্বটার কথা আমরা ট্রিটমেন্টের পরবর্তী বলতেছি, যে দুজনেরই তো একটা মধ্যস্থতা জায়গা আসতে হবে যেখান থেকে তারা একজন অপরের সাথে কথা বলতে পারবে। তা আমার মনে হয় স্কুল কলেজের ওই ভূমিকাটা থাকতে পারে, কারণ তখনও কিন্তু এই ল্যাকিংসগুলো থেকে যায়। এখন আমরা খুব ফাস্ট পেস সোসাইটি, মা বাবা সবসময় ব্যস্ত থাকে, গার্ডিয়ান যে আসে, ওই একটা দিনে যদি আমরা একটু বসি, আমরা যদি একসাথে একটু কথাবার্তা বলি, তার মনে হয় যে বিষয়গুলো অনেক ইজি হয়ে যায়। এতটা কমপ্লিকেটেড সোসাইটিতে আমরা জি আসলে কমপ্লিকেশন মনে করলেই আসলে কমপ্লিকেশন, জিনিসটাকে সহজভাবে যদি বুঝে বোঝানোর মতো করে বলা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি। আর মাদকা শক্ত বিষয়টা কিন্তু এখন আর এনিমোর যে কোনো লাক্সারি বা কোনো বিলাসিতা কিন্তু নয়, যেরকমটি আমরা জানি। তো একেবারে শেষের দিকে চলে এসেছে আয়োজনে, আমি প্রমিসেস সম্পর্কে আর একটু জেনে নিতে চাইবো যে এই মুহূর্তে প্রমিসেসের কয়েকটি আউটলেট আছে এবং অ্যাকচুয়ালি কী কী কাজ হচ্ছে, কতক্ষণ খোলা থাকে, এই বিষয়গুলো নিয়ে যদি বলতেন। প্রমিসেসের একটাই আউটলেট যেটা বাড়িধারা জে ব্লকে, এবং এটা অবভিয়াসলি হসপিটাল ফ্যাসিলিটি মানে 24 আওয়ার্স খোলা থাকে। তবে আমরা সেবার জন্য 24 আওয়ার্স রেডি আছি, যখনই আমরা কারোর সাহায্য করার জন্য আমরা যখনই কোনো কল পাই আমরা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিই ডেফিনেটলি। এবং প্রসেসটা তো এতক্ষণ আমি বললামই যে কোন কোন স্টেপে প্রমিসেসের সাহায্য দেওয়া হয়ে থাকে। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন ভাবে মানে মিডিয়াতে, টেলিভিশন মিডিয়া বা রেডিওতে আপনারা অ্যাক্টিভলি প্রমোশন করেন যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন ক্রিয়েট করার জন্য। তো সেখান থেকেও তারপর একটু জেনে নিতে চাইবো যে আসলে কেউ যদি সরাসরি যোগাযোগ করতে চায় এর প্রসেসটা কি যদি একটু বলতেন, হয়তো অনেক দর্শক এই মুহূর্তে দেখছেন আমাদেরকে। জি, আমাদের হেল্পলাইন যেগুলো আছে সেগুলোতে নাম্বার দিয়ে শুধু ফোন দিয়ে একবার বলা যে আমি আসলে এই ধরনের সমস্যা ফেস করছি। আমাদের হেল্পলাইনে সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা আমাদের কাউন্সিলররাই ফোন ধরে থাকেন, এবং কেউ এমন তো না আসলে যে সাহায্য ফিজিক্যালি নিতে হবে, কেউ আমাদেরকে ফোন করেও জিজ্ঞেস করতে পারে যে আমি এই ধরনের সমস্যা বোধ করছি, আমাকে আসলে এটা থেকে বেরোনোর জন্য আমাকে কি করতে পারি আমি। জি, এর তো বললেন আমরা মানে এতক্ষণ ধরে কথা বললাম মাইল্ড টু মডারেট কেসগুলোর ক্ষেত্রে, যেগুলো ক্রিটিক্যালি ইল পেশেন্ট তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু যদি সংক্ষেপে বলেন। ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে কোনো একটা জায়গায় এসে আমাদেরকে ইনভলান্টারি একটা সার্ভিস আসলে দিতেই হয়। এটা আমরা জানি যে সব মাদকাসক্ত ব্যক্তি নিজে থেকে চায় না ফ্যাসিলিটিতে আসার জন্য, কারণ একটা জায়গায় একটা লম্বা সময়ের জন্য থাকা কেউই হয়তো পছন্দ করবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হয়। এটাকে আমি অনেকে অনেক ধরনের শব্দ ইউজ করে যেগুলো আমাদের ক্ষেত্রে ইউজ করা হয় না, আমরা হয়তো হেল্পই বলবো, হেল্প বা রেস্কিউ করে নিয়ে আসি এবং আমাদের এখানে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। জি, আসলে আপনারা সত্যি মহৎ কাজের সাথে জড়িত আছেন, কারণ একটা যুব সমাজকে নতুনভাবে তৈরি করা আপনাদের হাত দিয়েই তাদের আবার নতুন জীবনের যাত্রা শুরু, বিষয়টি সত্যি খুব আনন্দ দেওয়ার মতোই একটি বিষয়। জি, একদম শেষ রিমার্ক যদি কিছু বলতেন। ছোট্ট করে একটু বলি, যেরকম প্রমিসেস মেডিকেল লিমিটেড অনেক বছর ধরে কাজ করছে, তো আমি আমার আঙ্গিকের থেকে একটু করে বলি। রিলেশন ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার নতুন আউটরিচ প্রোগ্রাম করছে, যেখানে আপনার কাউন্সেলিং ইটস লাইক ফ্রি অফ কস্ট, যেখানে আমরা বললাম যে প্রিলিমিনারি যেটার জন্য। সো আমরা সবাই চেষ্টা করি ওই একই উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফ্রিডম ফ্রম অ্যাডিকশন। সো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই, অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলা টিভিতে আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলাম এবং আসলে আমরা অনেকেই জানি, অনেকেই কোরিলেট করতে পারছেন যারা আছেন আমাদের সামনে টিভি সেটের সামনে বসে, অনেকের পরিবারেই কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা অভিজ্ঞতা রয়েছে। তো আজকের আয়োজন থেকে অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর ধৈর্যর তো অনেক বড় ব্যাপার, ধৈর্য ধারণ করতে হবে যদি সত্যি বাসায় এরকম কেউ থেকে থাকেন, চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, আশা করা যায় ডেফিনেটলি ভালো হবে। তবে তার আগে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে যে পরিবারের প্রত্যেকটা সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করা এবং সবাইকে একটি ফ্রেন্ডলি ওয়েতে যদি পরিবারের সকলে মিলেমিশে আমরা থাকতে পারি এবং সময় দিতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রথম পদক্ষেপটা কিন্তু সেখান থেকেই শুরু। প্রমিসেস জানতে চাই থেকে আজকের মতো এখানেই বিদায় নিব, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলা টিভির সাথে থাকুন। পরের আয়োজনে দেখা হবে, খোদা হাফেজ।